হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আপনারা দেখছেন শিউলি আন্ডার বাংলা কিচেন। আজকে আমি আপনাদের খুবই সহজ কিন্তু খুবই সুস্বাদু একটা রেসিপি করে দেখাবো, যেটা হলো মেথি শাক দিয়ে বেগুন ভাজা। রেসিপিটি খুবই সহজ কিন্তু খেতে অসাধারণ। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। আমি 200 গ্রাম ছোটো বেগুন নিয়েছি আর বেগুনগুলোকে কেটে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো সাইজে কাটতে পারেন। এখানে দেখুন মেথি শাক রাখা আছে। 1 গাড্ডি মেথি ছিল, তার পাতাগুলো ভালো করে ছিঁড়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এর অর্ধেক আমি কেটে নেব। দেখুন, আপনি দেখতে পাচ্ছেন অর্ধেকটা শাক আমি কেটে নিয়েছি। যতটা ছোট সম্ভব হয়েছে ততটা ছোট আমি কেটে নিয়েছি। এবার চলুন কড়াইয়ের দিকে যাওয়া যাক। আমি ইন্ডাকশানে হিট চালু করে দিয়েছি আর লোহার কড়াই বসিয়ে নিয়েছি। তেল দিয়ে দেব, নিজের পছন্দ মতো তেল কম বেশি করতে পারেন। তেল হালকা গরম হওয়ার পরে 1/2 টিস্পুন মতো জিরে দিয়ে দেব, গোটা জিরে। জিরের সাথে সাথে দিয়ে দেব আমি 1 পিঞ্চের মতো হিং। হিংটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব 3-4টে মতো শুকনো লঙ্কা। একটু নেড়ে নেব যাতে শুকনো লঙ্কাটা একটু হালকা কালার চলে আসে আর জিরেটাও হালকা ভাজা হয়ে যায়। আপনি দেখতে পাচ্ছেন শুকনো লঙ্কা একটু কালো কালো দেখতে লাগছে। এবার আমি 1 টিস্পুনের থেকে একটু কম সর্ষে দিয়ে দেব। গরম তেলে সর্ষে দিলে বেশি সময় লাগে না ফুটতে, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো, যেটা আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোটাকে হালকা নেড়ে নেব। এবার আমি টমেটোর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন মতো লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা আমি অল্পই দিয়েছি, কারণ কাঁচা লঙ্কাও আমি ব্যবহার করব। টমেটোর সাথে সাথে আমি স্বাদ মতো লবণও দিয়ে দেব। এবার টমেটোটাকে ভালো করে ভেজে নেব। টমেটোটা মোটামুটি সফট হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব কুটে রাখা রসুন আর কাঁচা লঙ্কা। আমি এখানে 10-12 কলির মতো রসুন আর 7 মতো 5-6টা কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে কুটে রেখেছিলাম, সেটাই এখানে আমি অ্যাড করে দিলাম। আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে আমি ভেজে নেব। আর রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার সাথে সাথে টমেটোটাও ভালোভাবে সফট হয়ে যাবে। আমাদের মশলা তৈরি হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে বেগুনটা অ্যাড করব। বেগুনগুলো এখনও পর্যন্ত জলের মধ্যেই ভেজানো আছে আর জলের থেকে সোজা উঠিয়ে কড়াইয়ে দিয়ে দেব। সমস্ত বেগুনগুলো আমি দিয়ে দিয়েছি, এবার ভালো করে নেড়ে নেব। বেগুনগুলোকে আমরা ততক্ষণ পর্যন্ত কুক করব যতক্ষণ না বেগুনগুলো 80-85% পর্যন্ত কুক হয়ে যায়। এই কারণে আমরা ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢেকে দেব, ঢেকে ঢেকে রান্না করব, তো জলদি হয়ে যাবে। ঢেকে দেওয়ার পরে 7 মিনিট পরে আমি ঢাকনা হাঁটাচ্ছি। মাঝখানে একবার ঢাকনা সরিয়ে আমি নাড়িয়ে দিয়েছিলাম যাতে নিচের দিকে জ্বলে না যায়, পুড়ে না যায়। ভালো করে নেড়ে নেব আর বেগুনকে চেক করে নেব বেগুন কতটা কুক হলো। বেগুন 80-85% পর্যন্ত কুক হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে মেথি শাকগুলো অ্যাড করব। এই দেখুন, যে মেথি শাকগুলো কেটে রেখেছিলাম ওগুলো এখন এর মধ্যে দিয়ে দেব। মেথি অ্যাড করার পরে বেশিক্ষণ পর্যন্ত ভাজার একেবারেই দরকার পড়ে না, 3-4 মিনিটে হয়ে যায়। ভালো করে মিশিয়ে নেব আর 3-4 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পরপর আমরা অবশ্যই চালাতে থাকব, মানে নাড়াতে থাকব, যাতে নিচের দিকে জ্বলে না যায় আর সব দিকে সমান কুক হয়। দেখতে পাচ্ছেন 3 মিনিট থেকে 3.5 মিনিট হয়ে গেছে, মেথি শাক খুব ভালোভাবে কুক হয়ে গেছে। আর বেগুনটাকেও একবার চেক করে নেব কি বেগুন ভালোভাবে কুক হয়েছে কি না। বেগুনও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, তার মানে আমাদের সবজি একেবারে তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য। এবার একটা কাজ বাকি আছে কি, যেহেতু মেথি শাকটা তিতো লাগে হালকা, তো ওই তিতো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে 1 টিস্পুনের থেকে একটু কম চিনি দিচ্ছি। চিনির কারণে এই সবজিতে একেবারেই মিষ্টি ভাব আসবে না, কিন্তু এই যে তিতো স্বাদটা, এই স্বাদটা খুব ভালোভাবে ব্যালেন্স হয়ে যাবে, আপনার একেবারেই তিতো লাগবে না। এবার আমরা হিটকে বন্ধ করে দিয়েছি আর সবজিকে সার্ভ করে নিচ্ছি।
বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কি কত সহজ প্রসেসে আমি সবজিটা বানিয়েছি, দেখেই মনে হচ্ছে কতটা টেস্টি হতে পারে, আর ততক্ষণ আপনি বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি এই সবজিটা নিজে ট্রাই করবেন। এ কারণে অবশ্যই এই সবজিটা বাড়িতে ট্রাই করবেন, আর ট্রাই করে কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমার খুব ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর খেতে থাকুন। বাই বাই।